আসসালামু আলাইকুম। আজ 20 জানুয়ারি 2021। আমন্ত্রণ জানাচ্ছি Changetv.press প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, স্পন্সর বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের বিষয়ে অভিযোগ তুলে বিচার চেয়েছেন কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসান। মঙ্গলবার ওই এসপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবরকেও অভিযোগপত্রের একটি অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়াও একই ঘটনায় আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আইজির দপ্তরেও আবেদনটির অনুলিপি পাঠানো হয়েছে। এসপির বিরুদ্ধে অভিযোগ তুলে আবেদনে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসান বলেছেন, কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে 14 জানুয়ারি হতে 18 জানুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। এরপরে 16 জানুয়ারি আমার দায়িত্ব পালন অবস্থায় সকাল 10টায় ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবস্থানকালে জনৈক ভোটারের অভিযোগের ভিত্তিতে ভোটকেন্দ্রে প্রবেশ করি। সেখানে কতিপয় ব্যক্তিকে ভোটকেন্দ্রের বুথের ভিতর লম্বা বেঞ্চে পোলিং এজেন্টদের সঙ্গে বসে থাকতে দেখি। তখন তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা তা না দেখিয়ে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত A4 সাইজের কাগজ দেখান। তিনি আরও বলেছেন, আমি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে এ বিষয়ে কথা বলার জন্য বুথের বাইরে ডাকি। কথা বলা শুরু করতেই ওই ভোটকেন্দ্রে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত 40-50 জনের ফোর্স সহ প্রবেশ করেন। তিনি প্রবেশ করেই প্রিজাইডিং অফিসারকে উচ্চস্বরে তলব করেন। তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান সহ কয়েকজন ফোর্স প্রিজাইডিং অফিসারকে আমার সঙ্গে কথা বলতে না দিয়েই তাকে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করেন। তখন আমি নিজের পরিচয় দিয়ে বলি, প্রিজাইডিং অফিসারের সঙ্গে একটি বিষয়ে কথা বলছি, কথা শেষ হলে ওনাকে নিয়ে যান। এরপরও এএসপি মুস্তাফিজুর রহমান ধমক দিয়ে প্রিজাইডিং অফিসারকে আমার সামনে থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ সুপার তানভীর আরাফাত আমার দিকে অগ্রসর হন এবং আমাকে জিজ্ঞেস করেন, আপনি কে, কি করেন এখানে? আমি আমার পরিচয় দিলে তিনি আরও ক্ষিপ্ত স্বরে বলেন, আপনি এখানে কি করেন, বেয়াদব, বের হয়ে যান এখান থেকে। মহসিন হাসান আরও উল্লেখ করেন, আমি পুলিশ সুপার ও তার ফোর্সের আক্রমণাত্মক, চরম, অসৌজন্যমূলক ও মারমুখী আচরণে হতচকিত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকি। এরপর এসপি সহ তার সঙ্গীয় ফোর্স আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে একাধিকবার বলেন, এসব লোককে কে পাঠায়, বেয়াদব ছেলে, এখানে কাজ কি আপনার, বের হয়ে যান এখান থেকে। তারা কেন্দ্র থেকে চলে যাওয়ার পর আমি বিষয়টি ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পুলিশ সুপার ও তার সঙ্গী ফোর্সদের আচরণ স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা 2010-এর 69, 70, 74, 80 ও 81 বিধির সরাসরি লঙ্ঘন। তাই ওই ঘটনায় সম্পৃক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনটিতে অনুরোধ জানিয়েছেন কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসান। এদিকে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাতকে তলব করেছেন হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ দেন, জেলার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসানের সঙ্গে অসদাচরণের অভিযোগের বিষয়ে তাকে তলব করা হয়। আগামী 25 জানুয়ারি তানভীর আরাফাতকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন আদালত। চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চীনে উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নতুন নয়। তবে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রথমবারের মতো গণহত্যা শব্দটি ব্যবহার করা হল। মাইক পম্পেও বলেন, জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলীয় এলাকায় উইঘুর মুসলমানদের ওপর দমনপীড়নের অংশ হিসেবে সেখানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে চীন। এ ব্যাপারে ট্রাম্প প্রশাসন নিশ্চিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের পর আমি নিশ্চিত যে চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সরকার জিনজিয়াংয়ে প্রধানত মুসলিম উইঘুর এবং অন্যান্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর গণহত্যা চালিয়েছে। এর আগেও উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের বর্বরতা নিয়ে সরব হয়েছে ওয়াশিংটন। জিনজিয়াং প্রদেশের বেশ কিছু প্রশাসনিক ব্যক্তির যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের নৃশংসতার বিষয়টি একাধিকবার সামনে এনেছে। তবে ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রথমবারের মতো গণহত্যা শব্দটি ব্যবহার করা হল।
মাইক পম্পেও বলেন 2017 সাল থেকে জিনজিয়াং প্রদেশে অব্যাহত গণহত্যা চালাচ্ছে চীন। লাখ লাখ মানুষকে বন্দি করা হচ্ছে, তাদের ধর্মাচরণ করতে দেওয়া হচ্ছে না, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। শুধু উইঘুর নয়, আরও বেশ কিছু ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সঙ্গে একই আচরণ করা হচ্ছে। নাম না নিলেও তিনি যে তিব্বতে বৌদ্ধদের সঙ্গে চীনের আচরণের কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট। 2020 সালের ডিসেম্বরে গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসির রিপোর্টে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বলপূর্বক দাসে পরিণত করার অভিযোগ করা হয়েছে চীনের বিরুদ্ধে। এতে বলা হয়, জোর করে উইঘুর মুসলিমদের দিয়ে তুলা চাষ করছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এই অভিযোগ সামনে আসার পর আঙুল উঠেছে বিশ্বের প্রথম সারির কয়েকটি জুতো ও পোশাক প্রস্তুতকারক সংস্থার দিকেও। সেন্টার ফর গ্লোবাল পলিসির রিপোর্টে বলা হয়েছে, 2018 সালে 570,000 উইঘুর মুসলিমকে তুলা চাষে বাধ্য করা হয়েছিল। যে কায়দায় তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছিল তা আধুনিক শ্রমিক অধিকারের বিরোধী। কার্যত দাসের মতো ব্যবহার করা হয়েছিল তাদের সঙ্গে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প শাসনামলের সমাপ্তির ফলে ইরান সতর্কতার সঙ্গে হলেও এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার করে দিয়েছেন যে তিনি 2015 সালে ইরানের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের যে পরমাণু চুক্তি হয়েছিল তাতে আমেরিকাকে ফিরিয়ে নিয়ে যাবেন। সেরকম হলে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং চুক্তি মেনে চলার শর্তে ইরানকে তখন অর্থও দিতে হবে। ইরান নিয়ে ইসরায়েল এখনও প্রচণ্ড উদ্বিগ্ন। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি শুধু নয়, তেহরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টাও তাদের উদ্বেগের কারণ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে বলেছেন, এটা পরিষ্কার যে ইসরায়েলকেও সামরিক বিষয় বিবেচনায় রাখতে হবে। ইসরায়েল মনে করে ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র চলে আসে সেটা তাদের অস্তিত্বের জন্যই বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। এ কারণে তারা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে দেরি না করে ইরানকে এখনই থামাতে। ইরান সবসময় বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ কাজে জ্বালানি ব্যবহারের উদ্দেশ্যে। সম্প্রতি দেশটি যে হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটি 2015 সালের চুক্তিকে লঙ্ঘন করছে এবং তা নিয়েই নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে 1981 সালে ইসরায়েল সন্দেহ করেছিল যে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছেন। পরে অপারেশন ব্যাবিলন নামের অভিযানে F-15 ও F-16 যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়ে ইরাকের 80 পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দর্শক, এবার নিচ্ছে সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে BSTI কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2 শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি দেয়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার তার বান্ধবী অবন্তিকা বড়ালকে ধানমন্ডিতে 4,35,00,000 টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। গত 13 জানুয়ারি পিকে হালদার সংশ্লিষ্টতায় বিভিন্ন অবৈধ ব্যবসা ও কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন,
ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুদক। জানা গেছে 2016 সালে 4,35,00,000 টাকায় ধানমন্ডির 10 নং রোডে প্রায় 3,000 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে অবন্তিকাকে উপহার দেন পিকে হালদার। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড থেকে ক্রয় করা ফ্ল্যাটটির মূল্য পরিশোধ হয় নগদ ও পে অর্ডারের মাধ্যমে। পুরো অর্থই আসে পিকে হালদারের বিভিন্ন হিসাব থেকে। পিকে হালদারের সুখাদা লিমিটেড ও হাল ইন্টারন্যাশনাল নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে গ্রেফতার অবন্তিকা বড়ালের বিনিয়োগ আছে। এ বিষয়ে দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার জানান, পিকে হালদারের ইস্যুটা অনেক বড়, বিভিন্ন জনের মাধ্যমে তার বিভিন্ন দিকে সূত্র আছে। ইতোমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মোটামুটি 62 জনের সঙ্গে পিকে হালদারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব তথ্য আমাদের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। বিভিন্ন ব্যাংকে রাখা পিকে হালদারের প্রায় 1,57,80,00,000 টাকা ফ্রিজ করা হয়েছে। পিকে হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ ব্যাপারীকে জিজ্ঞাসাবাদে অবন্তিকা বড়াল বিষয়ে তথ্য বের হয়ে আসে। এরপরেই তার বিষয়ে অনুসন্ধান শুরু হয়। অবন্তিকা ও পিকে হালদার উভয়ের বাড়ি পিরোজপুর। পিকে হালদারের বাড়ি জেলার নাজিরপুরের দিঘিরজান গ্রামে। এলাকার মেয়ে হিসেবে অবন্তিকার সঙ্গে পরিচয় তার। অবন্তিকার বাবা ছিলেন কলেজ শিক্ষক। তিনি মারা যাওয়ার পর অবন্তিকা ও তার পরিবার জেলা শহর ছেড়ে ঢাকায় চলে আসেন। এরপরই তার সঙ্গে পিকে হালদারের ঘনিষ্ঠতা হয়। পিকে হালদারের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছেন তিনি। একইভাবে নিজের অবৈধ সম্পদ আড়াল করেছেন এই অবন্তিকার মাধ্যমে। পিকে হালদারের অর্থ পাচার ও প্রতারণার মামলায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার অবন্তিকা বড়াল বর্তমানে কারাগারে। ইতোমধ্যে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চলতি সপ্তাহের যে কোনো দিন তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে একটি দল। দর্শক, এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।